যুবক ভাইরা তোমাদের জন্য আজকে ফার্স্ট ইনস্ট্রাকশন দিচ্ছি শোনো 10 12টা প্রেম করা বাদ দিয়ে দাও এটা এটা রসূলের চরিত্র হতে পারে না রসূলের চরিত্র হচ্ছে জীবনে একজনকে হালাল ভাবে ভালোবাসতে হবে হারামে যাওয়া যাবে না আমি যে তোমাদেরকে বুঝি সো তোমাদেরকে বলতেছি যুবক আজ থেকে 10 5টা প্রেম করে চরিত্র নষ্ট করা যাবে না জীবনে একজন নারীতে হালাল ভাবে আসক্ত হও 10 নারীতে হারাম ভাবে আসক্ত হয়ে চরিত্র নষ্ট করে দিও না মেয়েদেরকে বলছি বোনেরা শুনেন জীবনে একজনকে হালাল ভাবে ভালোবাসেন 10 পুরুষের সঙ্গে পরকিয়া করে জীবনটাকে নষ্ট করে দিবেন না আর জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 নারীতে হারাম ভাবে আসক্ত হবেন জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 পুরুষে হারাম ভাবে আসক্ত হবেন আমার বোন জীবনে সুখে থাকার জন্য জরুরি এটাই একজনকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন হালাল ভাবে ভালোবাসবেন সঠিক মানুষকে ভালোবাসবেন আর সেও যদি আপনাকে ভালোবাসে পৃথিবীর সবচেয়ে অদ্বিতীয় সুখী মানুষ হবেন আপনি একজনে আসক্ত হন 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায় সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না এইজন্য যুবক ভাইদেরকে বলতেছি শুনো যখন তুমি কাউকে জীবনে খুব বেশি ভালোবাসবা হালাল ভাবে ভালোবাসবা রাজি আছো ইনশাআল্লাহ আর জীবনে যদি কাউকে হালাল ভাবে চাও হালাল ভাবে বউ হিসেবে পেতে চাও আল্লাহর কাছে দোয়া করো সারা রাত তারও প্রপোজ দাও সব কিছুর পরেও সে যদি তোমাকে ছ্যাকা দিয়ে ব্যাখ্যা করে দেয় মন খারাপ করবা না মন ছন্দ করবা না একটা গেছে তো কি হয়েছে আর একটা ব্যাটার অপশন তোমার জন্য দিয়ে দিবে কে দিন শেষে আয়নার সামনে যখন দাঁড়াবা ছোট্ট একটা প্রশান্তির মুচকি হাসি দিয়ে বলবা আল্লাহ মানুষ আমারে ঠকাইছে তো কি হয়েছে মানুষ আমারে গাদ্দারি করছে তো কি হয়েছে দিন শেষে আমি আমার রবের কাছে আর আমার এই মনের কাছে তো সৎ আছি আলহামদুলিল্লাহ আর খোদা কি কসম ইস বাত সে জো খুশি তুমে দিল মে মিলেগি ইয়ে খুশি উসকো মিলনে ওয়ালা নহি হ্যায় জো গদ্দার হ্যায় যারা সৎ থাকে তাদের মনে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ শান্তি ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন আর যেই পুরুষের কাছে হাজারো নারীর অপশন থাকা সত্ত্বেও যুবকটা শুধুমাত্র একজন নারীতে আসক্ত হয় একজনকে হালাল ভাবে ভালোবাসে তার মতো অসাধারণ ব্যক্তিত্ব দুনিয়াতে আর কারো হতে পারে না আর যেই নারীর সুন্দর রূপের কারণে হাজার পুরুষ তার জন্য পাগল হয় আর সেই নারীও শুধুমাত্র একজন পুরুষকে আল্লাহর জন্য হালাল ভাবে ভালোবাসতে চায় সেই নারীর মতো অসাধারণ ব্যক্তিত্ব আর কারো হতে পারে না এই যুবক ভাইরা আজ থেকে চরিত্র রক্ষা করে চলবা রাজি আছো ইনশাআল্লাহ আওয়াজ নাই জোরে বলো ইনশাআল্লাহ আর শোনো যখন হালাল ভাবে ভালোবাসবা একজনে আসক্ত হবা উপকার হবে দুইটা আওয়াজ দিব তবে উপকার হবে কয়টা আওয়াজ নাই এতগুলো যুবক জোরে বলো কয়টা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেকচার ফর ইউ ম্যান মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর উপকার হচ্ছে মনে করো তুমি কাউরে বিয়ে করছো যুবক কি করছো বলো না আমার সঙ্গে কথা বলো কি করছো মোটামুটি তোমার বউটা অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো অনেক কোয়ালিফাইড এবং তার চরিত্র খুব ভালো কিন্তু তুমি তোমার বউকে পছন্দ করো না হালাল ভাবে আসক্ত হতে পারো নাই তো যখন রাস্তাঘাটে বের হবা দেখবা যে আয় হায় রাস্তাঘাটে কত সুন্দরী বউ রে কি আছে না নাই তখন তোমার এই মনে আফসোস শুরু হবে যে কিরে আমি কারে পাইলাম এই খ্যাত কই থেকে আসছে রে মনে আফসোস শুরু হবে কিন্তু যখন একজনকে ভালোবাসবা হালাল ভাবে ভালোবাসবা আসক্ত যখন হবা পৃথিবীর হাজারো সুন্দরী তোমার সামনে দাঁড়িয়ে যাক তোমার মন এ কথাই বলবে যে তোরে আল্লাহ যারে দিছে ওর চাইতে সুন্দরী আর কেউ হতে পারে না দিস ইজ কল্ড ইনার পিস এটা হচ্ছে মনের প্রশান্তি এজন্য হালাল ভাবে ভালোবাসবে এক নাম্বার উপকার যে বাবা এটা হচ্ছে মনের প্রশান্তি সুবহানাল্লাহ পড়ো আর দুই নাম্বার যে উপকার বাবা সেটা হচ্ছে জীবনে যদি এক নারীতে আসক্ত হও মেয়েদেরকে বলছি যদি জীবনে আপনি এক পুরুষে আসক্ত হন দুই নম্বর উপকার হচ্ছে আপনার চরিত্র হেফাজত করবে কে এই যে এত পরকীয়া বাংলাদেশে কেন হয় পরকীয়া কেন স্বামী তার
স্ত্রীতে সন্তুষ্ট নয়, স্ত্রী তার স্বামীতে সন্তুষ্ট নয়। কথা ঠিক কিনা বলেন? কিজন হালাল ভাই ভালোবাসা আছে, একে অপরকে ট্রাস্ট করে ভালোবাসে, একে অপরের প্রতি পরিপূর্ণ আসক্ত, তখন পরকীয়ার শব্দ আর আসে না। এজন্য যতদিন বেঁচে আছো হালাল ভাবে বেঁচে থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনো, ইন আতকাল শাইইন ইউযাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের কঠিন ময়দানে নামাজের যে আমল এটা ভারী হবে না, রোজার আমল ভারী হবে না, যাকাতের আমল ভারী হবে না, সাদাকার আমল ভারী হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র, সুবহানাল্লাহ। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে তার জন্য আল্লাহ কনফার্ম জান্নাত রেখে দিয়েছে। এজন্য আজ থেকে চরিত্র বাঁচিয়ে চলবা, দশ নারীতে নয় এক নারীতে আসক্ত হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুন, করুন আমিন। আজকে আমরা সূরা আলে ইমরান থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম কি?